হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টেক পিপাস। বন্ধুরা, এখানে দিয়া নামের আমার একটি ফ্রেন্ডের ফেসবুক অ্যাকাউন্ট লগ হয়ে গিয়েছে, আর সেটি লগ হয়েছিল 18 ডিসেম্বর 2021। তো বন্ধুরা, আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি লগ হয়ে যায় তাহলে সেটি কিভাবে আনলক করবেন আমি এই ভিডিওতে ফুল প্রসেস বলবো। বন্ধুরা, আমরা যদি ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডসের বাইরে কিছু করি তাহলে ফেসবুক থেকে আমাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট বা অ্যাকাউন্ট রেস্ট্রাক্টেড বা লক করে দিতে পারে বা করে দেই। তাহলে বন্ধুরা, ফেসবুক অ্যাকাউন্ট লক থেকে কিভাবে আনলক করবেন তার ফুল প্রসেস এই ভিডিওতে দেখানো হয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনি যদি টেক পিপাস চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যার ফলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, যে অ্যাকাউন্টটি লক থেকে আনলক করব সেটিকে এখানে লগ ইন করে নিয়েছি। তো বন্ধুরা, অ্যাকাউন্টটির নাম হলো দিয়া, আর বন্ধুরা অ্যাকাউন্টটি লক হয়েছিল 18 ডিসেম্বর 2021। বন্ধুরা, প্রথমে যে কাজটি করতে হবে নিচের দেওয়া গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, এখানে লেখা আছে সিকিউর ইউর লগইন ডিটেলস, আর নিচে ইউর অ্যাকাউন্ট উইল বি আনলকেড। তার মানে হলো আনলক করার জন্য আপনাকে কিছু ডিটেলস দিতে হবে, তারপরই এই অ্যাকাউন্টটি আনলক হবে। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর বন্ধুরা, এখানে কনফার্ম ইউর আইডেন্টিটি, আপনাকে এখান থেকে ফেসবুক অ্যাকাউন্ট রিলেটেড কিছু ডিটেলস দিতে হবে বা সাবমিট করতে হবে। তবে সে ডিটেলসটি ফেসবুক অ্যাকাউন্ট যে নামে সেই নামের সাথে মিল থাকতে হবে। তো বন্ধুরা, কনফার্ম ইউর আইডেন্টিটিতে ক্লিক করব। তারপর নিচে দেওয়া নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস বসাতে হবে, আপনার যে ইমেলটি বর্তমানে চালু আছে সেই ইমেলটি এখানে বসাবেন। আমি আমার ইমেলটি বসিয়ে দিচ্ছি। তারপর নিচে কনফার্ম ইমেল অ্যাড্রেস বসাতে হবে। কনফার্ম ইমেল অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পর এখান থেকে রাইট ক্লিক করব। তারপর এখানে নিচে নেক্সটে ক্লিক করব। তারপর বন্ধুরা, এখান থেকে আপনাকে যে কোনো একটি আইডেন্টিটি সিলেক্ট করে নিতে হবে। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনি যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারবেন। এখানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, মেরিট সার্টিফিকেট, অফিসিয়াল নেম চেঞ্জ পেপার ওয়ার্ক, আপনি যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারবেন। তবে যেন ফেসবুক অ্যাকাউন্ট এর নামের সাথে মিল থাকে। তাহলে বন্ধুরা, আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেব। তারপর বন্ধুরা, আপনার ক্যামেরা অন হয়ে যাবে, আর আপনি ন্যাশনাল আইডি কার্ডের একটি ফটো তুলে নেবেন। ফটো তুলে নেওয়ার পর ফটোটি যদি ক্লিয়ারভাবে আসে তাহলে নিচে অপশন সাবমিট এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা, 24 ঘন্টার মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আনলকেট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে কমেন্ট করে শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।